আমাদের বাঙালিদের সামাজিক জীবনে সব থেকে বড় উৎসব হচ্ছে বিয়ে। আসলে কারো যদি বিয়ে ঠিক হয়, আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী, দেখা যায় কি একটা উৎসব উৎসব ভাব থাকে। আর তাছাড়া আমাদের তো একটা কথাই আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার কিউট একটা ভাগ্নির হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেছে, আর বাবা মায়ের বড় মেয়ে হওয়ায় হঠাৎ করেই তারা ছোট্ট করে একটা আয়োজন করেছেন, আর সেই আয়োজনে আমাকেও সামিল করেছেন। আর সম্পর্কে যেহেতু ভাগ্নি হয় আমি তার আন্টি, তাই আর না করতে পারিনি, হাজারো ব্যস্ততার মধ্যে আমি কিন্তু তার বিয়েতে সামিল হয়েছি। এটা হচ্ছে গায়ে হলুদের ছবি, তাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আমি, তারপরে এই যে ফুলের গহনা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি, তারপর তার বোনেরা হচ্ছে মেকআপ করে দিয়েছে, তার খালাতো বোনেরা, আর এই যে ছোট্ট বাবুটা দেখতে পাচ্ছেন এটাও তার বোন হয়, খালাতো বোন। তারপর আমরা হাতের কাছে যাই ছিল তা দিয়ে তার খালামণিরা নানু সবাই মিলে এই যে ছোট্ট করে একটু ডেকোরেশন করেছিল। আর গায়ে হলুদে দেখা যায় আমাদের বাঙালি ট্র্যাডিশন থাকে অনেক কিছুই, ছেলেপক্ষ মেয়ের বাড়িতে আসে, তো ছেলেপক্ষ মেয়ের বাড়িতে আসছে এগুলো নিয়ে, তারপর আমরা সুন্দর করে আমাদের ভাগ্নিটাকে কিউট করে সাজিয়ে দিয়েছি, আর সাজানোর সময় আমিও তাকে কিছুটা হেল্প করেছি। সপ্তাহে পাঁচ দিন অনেক ব্যস্ততার পরে শুক্রবারে যখন এমন একটা দাওয়াত থাকে তখন কিন্তু আসলেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে হলো বৃহস্পতিবার বিকেলবেলা, আর এই যে সবাই কনেকে নিয়ে ছবি তুলছে, তারপর আমরা গাড়িতে করে এখন হচ্ছে যাচ্ছি ছেলের বাড়িতে, মানে বরের বাড়িতে হলুদের জন্য। এগুলো আসলে বাঙালির ট্র্যাডিশন থাকে, অনেকে অনেক ধুমধাম করে করে, অনেকে সাধারণভাবে করে, এখন হয়তো করেই না, এখন দেখা যায় কি ছেলের বাড়িতে ছেলেরা করে, মেয়ের বাড়িতে মেয়েরা করে, কিন্তু আসলে এরকম না। তারপরে এই যে গাড়িতে বসে আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসছি, আর এটা ছিল আমাদের এখানেই, একটু দূরে ছিল। আর ছেলের বাড়িতে এসে দেখি মাশাআল্লাহ এত সুন্দর সবজি গাছ, তা দেখে কিন্তু আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারিনি। দেখা যায় কি এই চিচিঙ্গা করলা এগুলো আমি বাজারেই দেখেছি, সামনে থেকে কখনো দেখিনি, তাই হঠাৎ করে যখন এরকম দেখছি মানে ছটপট করে ভিডিও করে নিয়েছি। আর এগুলো হচ্ছে চাইনিজ কমলা, বাড়ির উঠোনে যে কমলা গাছ থাকতে পারে সেখানেও যে কমলা এরকম ফলন আসতে পারে ঝাঁকে ঝাঁকে, এটা কিন্তু আমি এই প্রথমবার দেখেছি। আপনাদের বাড়িতে থাকলেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, অথবা কোথাও দেখে থাকলেও আমাকে জানাতে পারেন। আর তাদের বাড়িটা এত সুন্দর ছিল, একটু গ্রামের ভিতরে ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে এরকম গ্রামের প্রকৃতি কিন্তু অসাধারণ লাগে, কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম, পেঁপে গাছে পেঁপে। আর এই কাঁঠাল গাছটা দেখেন একদম গোড়া থেকে কাঁঠাল বের হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে কিন্তু এদিকে আসতে আমার আপুরা না করছিল, তারপরও আমি মোবাইল নিয়ে এসেছি, মোবাইলের আলো জ্বালিয়ে আমি ভিডিও করছি। আসলে এই গাছটার মধ্যে এত পরিমাণ কাঁঠাল ধরছে যা বলার বাহিরে। শুধু এই গাছটা না, আমি এখানে এসে যতগুলো কাঁঠাল গাছ দেখছি প্রত্যেকটা কাঁঠাল গাছে মাশাল্লাহ অনেক ফলন আসছে। তারপর গায়ে হলুদ দেওয়ার আগে, বরের গায়ে হলুদ দেওয়ার আগে আমাদেরকে খাবার দেওয়া হয়েছিল বিরিয়ানি। আমরা যতই বিরিয়ানি খাই বিয়ে বাড়ির খাবারের মতো আর কিন্তু তুলনা হয় না, বিয়ে বাড়ির বিরিয়ানির একটা অসাধারণ ফ্লেভার থাকে। তারপরে এই যে অনেক রাত হয়ে যাওয়ায় আমি ঠিকমতো ভিডিও করিনি, ছেলেকে হলুদ দিয়ে আমরা চলে এসেছিলাম। তারপর হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা এই যে রোস্ট রান্না চলছে, বিয়ে বাড়ির খাবার দাবার রান্নার একটা অন্যরকম আনন্দ থাকে। দেখা যায় বাবুর্চিরা রান্না করে, ঘ্রাণ আসে পুরো এলাকা জুড়ে, একটা বিয়েবাড়ি মিষ্টি ঘ্রাণ ছড়ায় যায়, সেটা আসলে খুবই ভালো লাগে। আর রোস্ট রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। অনেকেই বিয়েবাড়িতে অনেক আইটেম করে, তবে দেখা যায় কি বিয়েবাড়িতে কিন্তু অল্প আইটেম করলেই খুব ভালোভাবে খাওয়া যায়। আর ওই দিনের গরুর মাংসটা এতটা মজা হয়েছিল যা বলার বাহিরে। দেখা যায় কি বিয়েবাড়িতে অনেক সময় অনেক ধরনের ফ্লেভার অ্যাড করা হয়, কেওড়া জল, গোলাপ জল, টেস্টি সল্ট, এগুলো কিছুই এখানে অ্যাড করা হয় নাই, একেবারে ঘরোয়া ফ্লেভারে রান্না করা হয়েছে। অতিরিক্ত তেল মশলাও ছিল না, এক্সট্রা কোনো অতিরিক্ত তেলও ছিল না এই গরুর মাংসে, তার জন্য খেতে অসাধারণ লাগছে। আর গরুর মাংসের টেস্টটা তো আমার অনেক দিন মনে থাকবে, এতটা ভালো লাগছে। আর চিকেন রোস্ট সেটার কথা নাই বলি, বিয়েবাড়ির চিকেন রোস্ট মানেই তো অসাধারণ হয় বাবুর্চিদের হাতের। আর এখানে কিন্তু রান্না হয়ে গেছে একেবারে জামাইয়ের জন্য যে থালা সাজানো হবে সেটার জন্য এখানে একসাথেই রান্না করা হয়েছে। আর আমি কিন্তু আপনার সাথে
আপনাদের সাথে মানে খাবারের যে জামাইয়ের জন্য যে খাবার রেডি করা হয়েছে সেটা ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে সেই ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। আমি ভিডিও করতে আসার আগেই জামাইয়ের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, আর আমি যখন ভিডিও করছিলাম বাবুর্চি আমাকে দেখেই এটা আবার নাড়ছিল। আর এই যে আমি খেতে বসে গেছি, এখন হচ্ছে দুপুর 2টা বাজে, আর আমার খাওয়ার শেষ হওয়া মাত্রই বর চলে আসছে, 2টা বেজে গেছে। বরের এই দাদি এত কিউট ছিল, শালিদের সাথে উনিই ডিল করছিল। তারপর ঝটপট আমরা ওনাকে এন্ট্রি দিয়ে দিলাম। তারপর এই যে আমার কিউট ভাগ্নি খুব সুন্দর করে বউ সেজেছে, সবাই কিন্তু ওকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না, ও অনেক কিউট। তারপর এই যে এবার হচ্ছে বিদায়ের পালা, এটা আসলে সবাই কান্না করছিল, আমার আম্মু তো অনেক জোরে জোরে কান্না করছিল, আর আমি কিন্তু সহজে কান্না করতে পারি না। এটা দেখে আমার বান্ধবী আমাকে খোঁচাচ্ছিল আর বলছিল যে তুইও কিন্তু তোর বিয়েতে কান্না করিস নাই, আমি জীবনের প্রথম তোকেই দেখছি যে তুই বিয়েতে কান্না করিস নাই। আমি এটা বলছিলাম যে কান্না করব কেন, আর আমার ভাগ্নিটা এত জোরে জোরে কান্না করছিল, ও আসলে নানুর কাছে বড় হয়েছে। এটা দেখে আমার ভাগ্নিও বলছিল সেও তো নানুর কাছেই থাকে। তারপরে এই যে আমরা বিদায় দিয়ে দিলাম, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল বিয়ে। তারপর এই তো তাদের নতুন জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার এই ছোট্ট মেয়েটার জন্য, ভাগ্নির জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওর জীবনটা যাতে সুন্দর হয়, আগামীর দিনগুলো যাতে ও সুখে শান্তিতে কাটাতে পারে। আর এই তো শেষ হয়ে গেল একটা বাঙালি বিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।